সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আমি এখন একটু মন্দিরে যাব, অ্যাকচুয়ালি বাইরে যাব। আর এই যে ঘরের আমার ঠাকুরের দেখো পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি। আর একটু ইচ্ছা ছিল আজকে বাইরে কোথাও মানে হরিদ্বারের ওইদিকে যাব, গিয়ে ওখান থেকে জল টল এনে মন্দিরে পুজো দেবো, তো সেটা হলো না, কারণ আমার হাজবেন্ডের অতটা টাইম নেই। তো বলছে এখানে মন্দির আছে, তো আমি ওখান থেকে নিয়ে এসেছি গঙ্গার জল, আগের থেকে আনা ছিল, তো সেটা দিয়েই আমি আজকে পুজো করবো। তো এখানের মন্দিরে যেটাতে আমরা যাব, এখানে মানে সব রকমের সব কিছুই আছে বলতে পারো, গুরুদুয়ারা, মন্দির, মসজিদ। তো চলো তোমাদের এখানকার মন্দিরটা দেখিয়ে দিই, আর কোনো একদিন যখন হরিদ্বারে আমি যাব তোমাদের দেখাবো। ওখানে তো যাওয়ার মজাই আলাদা, ওখানে পুরো একদম গঙ্গার সাইডে যে ধাপ ধাপ করে সিঁড়িগুলো করা আছে, সিঁড়িতে পুরো তোমার ঠাকুরগুলো, ওই যে শিব পার্বতী বলো, শিব ঠাকুর বলো, সব কী দারুণ বসানো থাকে। তো ওই ঢেউ আসে আর আপনা আপনি মানে জলগুলো ঠাকুরের মাথায় উঠে যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি কখনো গেলে তোমাদেরকে দেখাবো। তো আমি মন্দিরের ভিতরটা চলে এসেছি, চলো তোমাদের এবার এখানকার মন্দিরটা দেখিয়ে দিই। মন্দিরে চলে এসেছি, এবার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখানোর পালা, অনেক বড় জায়গা, তোমাদের চলে একটু ঘুরিয়ে দেখে দেখাই, আশা করি ভালো লাগবে। আর আমার জলটা ভালো হয়ে গেছে, জল ঢেলে এবার প্রসাদ নেব। আমার খুব ভালো লাগে, আসলে মনে হয় যেন একটু বসে যায়, তো আমি একটুখানি বসবো, চলো তোমাদেরকেও দেখাবো। ঠাকুরগুলো দেখো তোমরা, আমি ভালো করে দেখাতে পারবো কি জানি, এত সুন্দর।
রেস্টুরেন্টটা দেখে মন ভরে যায়, এসে মনে হয় অনেকটা সময় বসি, বসে বসে দেখি এত সুন্দর। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার প্রসাদও খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর দেখো এত সুন্দর জায়গায় এসেছি, আর রিলস বানাবো না সেটা তো হয় না, তো কটা রিলস বানিয়ে নিই। আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো, বাই।